19 মার্চ আমার একটি সিনেমা রিলিজছে প্রিয় কমলা ইমপ্রেসিভ ফিল্মের শারিয়া নাজিম জয় পরিচালিত। এখানে আমার কোয়ার্টিস আছে বাপ্পি চৌধুরী। সিনেমাটি মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই প্রথম আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো সিনেমায় কাজ করেছি। একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগা কাজ করেছে, বাকিটা দর্শকদের উপরে ছেড়ে দিয়েছি। তারা যেন সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে এবং অবশ্যই তাদের অপবিশ্বাসকে যেন বরাবরই যেভাবে সাপোর্ট করে এসেছে সেই সাপোর্টটা যেন জীবন সব তাদের গতিতে চলে। ভালো কাজ সবাই মিস করে, ভালো একটা কোয়ার্টার্স সবাই মিস করে, কিন্তু তারপরও তো চলতে হয়। যেমন আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমার মা বেঁচে থাকতে অনেক কিছু মনে হতো যে এটা মনে হয় মা ছাড়া একেবারে ইম্পসিবল। বাট আজকে দেখতে দেখতে 2 মাস পার করে 3 মাসে পড়ছি, কাজ করছি, সিনেমায় হাসছি, অভিনয় করছি, কাঁদছি, রোম্যান্স করছি, দুঃখ করছি। তো আসলে মিস করার ব্যাপার থেকে বড় কথা আমার কাছে মনে হয় যে জীবন তো থেমে থাকে না, সো কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যা কাজ করেছি দীর্ঘদিন কেন, আরও আরও 2 বছর পরেও যদি কাজ করতাম আমি দর্শকদের মাঝেই থাকতে পারতাম। তবে হ্যাঁ, যারা মানে আমার যারা দর্শক তারা আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন রাখে যে আরও কিছু কাজ হোক, নতুনত্ব হোক, বা সে নতুন কিছু কাজ নিয়ে আমাদের সামনে আসুক, কাজের সংখ্যা বেড়ে যাক। কিন্তু আমার কাছে মনে হয় যে পরিমাণ কাজ আমার করা আছে তাতে করে আমি আমার দর্শকদের সাথে কখনোই ডিস্টেন্সে নেই। ইনফ্যাক্ট এই যে কোভিড সিচুয়েশন, আমার কেউ বাসা থেকে বের হয়নি, প্রত্যেকটা সময় আমার কাছের মানুষরা আমাকে SMS দিয়েছে এবং কনভারসেশন হয়েছে, সেটাতে আমি জানতে পেরেছি যে আমার প্রত্যেকটা চ্যানেল আমারই সিনেমা হচ্ছিল। সামটাইম ওরা অনেক ইয়ার্কি করে বলতেন, বোর হয়ে যাচ্ছি তোমাকে দেখতে দেখতে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ভালো কাজ প্রেজেন্টেশন দেওয়াটা ইম্পর্টেন্ট, দর্শকদের সাথে অল টাইম কানেক্টিং থাকাটা ইম্পর্টেন্ট না। কারণ অনেক বেশি সময় ধরে কানেক্ট থাকতে গেলে অনেক সময় ভালো মন্দ কাজ মিলে মিশে চলে যায়, কিন্তু একটু সময় নিয়ে বুঝে বা আবার ভালো কাজ করতে চাই এই ধরনের যদি প্রতিশ্রুতি দিয়ে কাজ করা যায় তাহলে ডেফিনেটলি একটা গুড ফিডব্যাক পাওয়া যায়। আমার কাছে মনে হয় একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে অভিনয়ের ফোকাস এবং ক্যারেক্টার প্লে করার ফোকাসটা হচ্ছে মেইন হওয়া দরকার। আমি গসিপকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, কারণ ভালোর কিন্তু একটাই ওয়ার্ড ভালো, আর খারাপ বলতে গেলে অনেক ডেফিনেশন বলা যায়। যেমন আমি আমার যারা আমাকে নিয়ে গসিপ করে আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ গসিপের মধ্যে দিয়ে আমি আমার ভুল ত্রুটি ধরতে পারবো যেটা হয়তো আমার দেখা সম্ভব না, বা আমাকে যারা অনেক বেশি কাছ থেকে ভালোবাসে তারা হয়তো বা আমার কারণে বলবে না, কিন্তু গসিপের কারণে হয় কি আমি আমাকে শুধরাতে পারি। আজকে যেমন বাপ্পিকে নিয়ে যে গসিপটা হয়েছিল আমি এটা একটা সময় এনজয় করেছি, কারণ আমি কেউ জুটি ছিলাম সেখান থেকে বেরিয়ে আর একটা নায়কের সাথেও যে কাজ করতে পারি এইটাও টাইপ অফ এক ধরনের চ্যালেঞ্জিং। সো আই লাইক গসিপ, অ্যান্ড আমাকে নিয়ে যারা বেশি বেশি খারাপ লাগে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আমার খারাপ গুণ হচ্ছে আমি অনেক বেশি রাগি, একটুতে রেগে যাই, যেটা আসলে উচিত না। আর আর একটা হচ্ছে মানুষকে খুব সহজেই বিশ্বাস করি, এই দুটো মিলে খারাপ। আর ভালো হচ্ছে আমি অন্যের ভালো দেখলে আমার ভালো লাগে, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার ভিতরে হিংসাটা আমি আসলে আনি না, কারণ আমার হিংসার ডেফিনেশন মনে হয় না পারা। আমি যদি কিছু না করতে পারি তখন সেই লোক তাকে হিংসে করে, যেটা আমার কখনোই মনে হয় না। ব্যস্ততা আসলে আমার জয়ের জন্যই, জয় না থাকলে এত ব্যস্ত আমি নিজেকে রাখতাম না, কারণ জীবনে যা প্রাপ্তি পেয়েছি সেটা আমার কাছে অনেক এনাফ ছিল। কিন্তু আমার ছেলের জন্য আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে, তার মাঝখানে আমার ছেলে আমাকে অনেক হেল্প করে, কারণ সে মমকে অনেক বেশি স্পেস দিয়ে দেয় যে তুমি কাজ করো, বিকজ হি নোজ যে তার ওয়ার্কিং মম। আর আমিও যতটুকু পারি, এখন ইন্টারনেটের যুগ, তার সাথে ভিডিও কল, তার সাথে অ্যাটাচমেন্ট, অ্যান্ড যখনই সময় পাই আমি তার সাথেই থাকি। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কাজ করছি।